কি ব্যাপার কালাম অফিস ভাই, একলাই একলাই ধান খেন কাটবেন নেছেন, আর তোমার বেটায় যা করবেন নেছে না। আরে সেই কথা কইছিলে, ওই শালার বেটার কথা তুই কইছিলে, ওই শালার বেটা এই মেট্রিক পরীক্ষা দিয়ে কি যে ভুল করাইছ, শালার বেটায় মেট্রিক পরীক্ষা দিয়ে এলা বাবু হয়ে গেছে বুঝছিস, ভূমি বাড়ির আইলেও তো আইসে না। আরে সেই কথা তুমি কবার নেছ কালাম অফিস ভাই, সেই কথাই তো কবার নেছ, তোর বেটায় ঠাকুর বাড়ির যায়া দেখবে নেছ, হত্তন টেক্কা সুদ বানাচ্ছে, হত্তন টেক্কা মানে তাস খেল বানাচ্ছে, হ্যাঁ তাস হাতত ছুরি দিয়ে কয় এই নে হত্তন এইখান টেক্কা। তুই কোশকিরে ফকর আলী ওই তাস খেলা শুরু করছে, মোরে এই রমজান মাসে ধান কাটতে কাটতে গোয়ার শাল বাকলা যাবার নাচছে, মাতার ঘাম মোর পুটকি দিয়ে পরিবার নাচছে, আর ওই ঠাকুর বাড়ির যা হত্তন টেক্কা সুদ বানাচ্ছে, ওই আজকে খালি আশুক বাড়ির। সেই কথা কোষ মফিস ভাই, সেই কথা কোষ, তোর বেড়া কোনু এ তুই কালাম অফিসের বেড়া না, হ্যাঁ তুই কিসের তাস খেলাইস, মুখ কই কি জানিস, কই দর মেট্রিক পরীক্ষা দিছ তিনটে মাস কি করিম, বেকার থাকিম নাই, এই তাস খেলে সময় কাটে দেন, যখন রেজাল্ট হবে তখন আবার লেখাপড়া শুরু করিম, মুখ এদন করি কয় কালাম অফিস ভাই, কত বড় জারুয়া তোর বেড়াটা, ওই বলে সময় কাটবার নেছে তাস খেলে। আরে থামিস উইয়ার তাস খেলা, উইয়ার কোন পায়ে ঢুকি দিয়ে নেছে, উইয়ার পুটকি দিয়ে ঢুকি দেম, উইয়ার আইজে ঢাকা পাঠে দেম, আজকে আইজে ঢাকা পাঠে দেম উইয়ার। আরে মফিস ভাই তোমার জন্যই তো সাবাটা ওইদন হয়েছে, তোমরা কোন এক বাপের এক বেটা, হ্যাঁ একরে আইএ বিএ পাশ করাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, এলাই তো দেহ, হ্যাঁ যে যে হত্তন টেক্কা করে কোন দিন বেন সুখ টান দেয়, গাঞ্জা মদ শোক জানি খাওয়া শুরু করে দেয়। আরে থামিস উইয়ার পরীক্ষা তো শেষ না, উইয়াক বাড়ির থাকা ছোট পান নাইছ, উইয়াক আইজে মুই ঢাকা পাড়ে দেম, আইজে ওই গার্মেন্টস যা করু করি খাই, কোন গ্রামত থাকলে বুঝছিস মোর মান সম্মান থুবেন নয় রে, কালাম অফিসের মান সম্মান থুবেন নয়, তুই দেখ কত কষ্ট করিয়ে মুই এই আবাদ খেন করছ বুঝছিস। আরে মফিস ভাই সেটা তো মুই দেখবেন নাইছ, বেটাক যে কত আদর যত্ন করি মেট্রিক পাস করালু, পরে তোরে পুটকি দিয়ে ভাত ঢুকি দেয় নাকি আল্লাহ জানে, ধান চাল সব ঢুকি দিবে বুড়ে বয়সে, হ্যাঁ বেটা যদি সেই রকম শিক্ষিত হয় না তোকে ওই বৃদ্ধাশ্রম তুই আসবে বুঝিস নাই, অট্টে মাসে মাসে টাকা দিবে। আরে ওই কথা কইস নে, এলকার বেটা গুলে শোক ওইতন হয়েছে রে, এলে জারুয়া হয়ে গেছে, জারুয়া হয়েছে রমজান মাস মুখেনও খারাপ কইয়ের পাংনা, আরে মোরও বেটাও তো ওইদিন হয়ে গেছে বুঝছেন, ওটা আইয়ে পাস করিয়া এলা দেখ মোটর সাইকেলের পিছনত ভোভো করি বেড়ায়, মেম্বরের বেড়ার পিছত, চেয়ারম্যানের বেড়ার পিছত, সবগুলো মোটর সাইকেল নিয়ে ওই সেই কডে রানিগঞ্জ, কডে উলিপুর, কডে কুড়িগ্রাম, কডে দুগ্গেপুর, কডে সিলমারি, এলে যে কেমন করি আড্ডা দিয়ে বেড়ায় আল্লাহ জানে। আরে থামিস রমজান মাসটা বাইর হবার দে রে, রমজান মাসটা বাইর হবার দে ওদের, হ্যাঁ উমার গুলার ডেও কেমন করি কমান আগে কালাম অফিসের গেলে শোক জানা আছে, তুই খালি রমজান মাসটা বাইর হবার দে, উমার লেখাপড়া আমি পুটকি দিয়ে।